অন্যদিকে আজ আরও একটা ঐতিহাসিক দিন। সাধারণ যাত্রীদের গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফর শুরু হলো আজ থেকে, অর্থাৎ সাধারণ যারা মানুষজন রয়েছেন তারা আজ সওয়ার হতে পারবেন। এমনকি হাওড়া থেকে এক টিকিটে কবি সুভাষ কিংবা দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যাবেন যাত্রীরা। প্রথম দিনেই গঙ্গার নিচের এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই একটা উন্মাদনা ছিল আম জনতার মধ্যে, এবং গঙ্গার নিচে 520 মিটার পথ যেতে সময় লাগছে মাত্র 45 সেকেন্ড। এমনকি নীল আলো দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যাত্রীদেরকে, যখন এই নদীর নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, গঙ্গার নিচ থেকে মেট্রো যাচ্ছে, ঠিক সেই মুহূর্ত তাকে। সুখেন্দু আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আজকের এই মেট্রো সফরকে কেন্দ্র করে আম জনতার জন্য যা খুলে দেওয়া হলো দেখুন। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকাল ট্রেনে চেপে যাত্রী সাধারণ এসে পৌঁছন কলকাতার উদ্দেশ্যে, এবং একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূরপাল্লার ট্রেনে চেপেও হাওড়া স্টেশনে আসেন বহু মানুষ। এবার সে হাওড়া স্টেশনে নেমে কলকাতা যাওয়ার জন্য আর বাস কিংবা ফেরির জন্য অপেক্ষা করতে হবে না, এবার খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন পাতাল পথে শহর কলকাতার। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে শুক্রবার অর্থাৎ 15ই মার্চ চালু হয়ে গেল গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলাচল, এবং এই হাওড়া স্টেশন থেকে নেমে, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই হাওড়া মেট্রো স্টেশন। 15 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন। 17 থেকে 23 নম্বর যে প্ল্যাটফর্ম, 17 থেকে যে 23 নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের যে নিউ কমপ্লেক্স সেটা রয়েছে 17 থেকে 23, সেটা একেবারে উল্টো দিকটা রয়েছে, অর্থাৎ ঠিক 15 থেকে 1 থেকে 15 এবং একই সঙ্গে 17 থেকে 23। এই যে মেট্রো ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স যে স্টেশনগুলো রয়েছে হাওড়া স্টেশনে, তার ঠিক মধ্যবর্তী জায়গাতেই তৈরি করা হয়েছে হাওড়া মেট্রো স্টেশন। হাওড়া মেট্রো স্টেশন দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন এই হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন থেকে নেমে হাওড়া মেট্রো স্টেশনেতে মেট্রো চড়ে খুব সহজেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন ধর্মতলা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্রে। অবশেষে হাওড়া স্টেশন থেকে নেমে চট করে একদম কলকাতা বাস বা ফেরির জন্য অপেক্ষা করতে হবে না। কতটা সুবিধা হলো, অনেক অনেক অনেক, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা হাওড়া ময়দানে থেকে অনেক বছর ধরে সাফার করেছি এই কাজের সময়, ভীষণ ভালো হবে, মানুষের প্রচুর উপকার হবে, আমরা ভীষণ খুশি হাওড়া ময়দানবাসী, হাওড়াবাসী। আরও গর্বিত মনে করছি, আর বাংলা আমার ফেভারিট চ্যানেল, আমি সারা দিনটাই প্রায় এটা খুলে বসে থাকি, আপনাদের সারা প্রোগ্রাম দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাত্র কয়েক মিনিটেই গঙ্গার তলা দিয়ে আপনি খুব সহজে হাওড়া এবং কলকাতার মধ্যে এই যে দূরত্ব, সেই দূরত্ব ঘুচে যাবে সুড়ঙ্গ পথে। মাত্র 4.8 কিলোমিটার পথ, মাত্র কয়েক মিনিটে আপনি এক্সপ্রেস থেকে মেট্রো চড়ে সহজেই পৌঁছে যাবেন হাওড়া স্টেশন অথবা হাওড়া ময়দানে। এই 4.8 কিলোমিটার পথ, এর মধ্যে 520 মিটার পথ রয়েছে গঙ্গার নিচে দিয়ে, সেই পথ যেতে মাত্র 45 সেকেন্ড সময় লাগবে সাধারণ মানুষের। গ্রিন লাইনে হাওড়া ময়দান অথবা হাওড়া স্টেশন থেকে আপনি চলে এলেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পর আপনি এবার যেতে চান কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া কিংবা দক্ষিণেশ্বর। তাহলে কি করবেন, গ্রিন লাইনে মেট্রো যে টিকিট, অর্থাৎ এক টিকিটেই আপনি পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর অথবা কবি সুভাষ স্টেশন। তারপর আপনি চলে যাবেন ব্লু লাইনের দিকে, অর্থাৎ ব্লু লাইন যেটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো রুট, সেই কবি সুভাষের মেট্রো রুটে এখানে মেট্রো গেটে লেখা যে গেট বি এবং ব্লু লাইন, অর্থাৎ আপনার যে মেট্রো বদল করতে হবে সেই মেট্রো বদল কীভাবে করতে হবে তা খুব সুন্দরভাবে সূচকের মাধ্যমে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ব্লু লাইন মেট্রোতে যেতে হলে গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যে মেট্রো বদল করতে হবে সেই পথ নির্দেশ করছে এই মুহূর্তে যে এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন রয়েছে, সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেও সেই গতিপথটা, অর্থাৎ কোন দিকে যেতে হবে আপনাকে, সেই পথ আপনাকে বাতলে দিচ্ছে। কবি সুভাষ অথবা দক্ষিণেশ্বর যেদিকেই যান না কেন, এই ব্লু লাইন বদল করতে হবে, অর্থাৎ গ্রিন লাইন থেকে আপনাকে বদল করতে হবে ব্লু লাইন। কিন্তু তার জন্য আপনাকে কাটতে হবে না আলাদা কোনো টিকিট, এক টিকিটেই আপনি হাওড়া বা অথবা হাওড়া ময়দান থেকে সহজেই পৌঁছে যাবেন কবি সুভাষ অথবা দক্ষিণেশ্বরে। সেই কোন দিকে যাবেন, কিভাবে মেট্রো ধরবেন সেটাও কিন্তু এখানে দেওয়ালে সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্লু লাইনের দিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো আপনি যেতে পারলে আপনাকে এই পথেই যেতে হবে, অর্থাৎ এই পথ দিয়ে গেলেই আপনি পৌঁছে যেতে পারবেন। আবার এখানেও অ্যারো দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্লু লাইনের দিকে দক্ষিণে শহর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য কিভাবে যাত্রীরা যাবেন সেই মেট্রো পথ, অর্থাৎ এই রাস্তা দিয়ে আপনি এবার গ্রিন লাইন থেকে ব্লু লাইন যে ট্রেন চেঞ্জ করবেন সেই ট্রেন চেঞ্জের জন্য যে পথ, সেই পথটা হলো এই পথ, অর্থাৎ এই পথ দিয়ে আপনি এবার পৌঁছে যেতে পারবেন কবি সুভাষ অথবা দক্ষিণেশ্বরে।
অর্থাৎ এবার ব্লু লাইনে যাওয়ার জন্য, অর্থাৎ কবি সুভাষ কিংবা দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য সেই ব্লু লাইনের পথে আমরা চলে এসেছি, এবং গ্রিন লাইন থেকে ট্রেন বদল করে আমরা ইতিমধ্যেই চলে এসেছি যে ব্লু লাইনের দিকে, এবং সেই এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন, সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। অন্যদিকে আজ আরও একটা ঐতিহাসিক দিন, সাধারণ যাত্রীদের গঙ্গারের নিচ দিয়ে মেট্রো সফর শুরু হলো আজ থেকে। অর্থাৎ সাধারণ যারা মানুষজন রয়েছেন তারা আজ সওয়ার হতে পারবেন, এমনকি হাওড়া থেকে এক টিকিটে কবি সুভাষ কিংবা দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যাবেন যাত্রীরা। প্রথম দিনেই গঙ্গার নিচের এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই একটা উন্মাদনা ছিল আম জনতার মধ্যে, এবং গঙ্গার নিচে 520 মিটার পথ যেতে সময় লাগছে মাত্র 45 সেকেন্ড। এমনকি নীল আলো দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যাত্রীদেরকে, যখন এই নদীর নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, গঙ্গার নিচ থেকে মেট্রো যাচ্ছে, ঠিক সেই মুহূর্তটাকে। সুখেন্দু আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আজকের এই মেট্রো সফরকে কেন্দ্র করে আম জনতার জন্য যা খুলে দেওয়া হলো দেখুন। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকাল ট্রেনে চেপে যাত্রী সাধারণ এসে পৌঁছন কলকাতার উদ্দেশ্যে, এবং একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূরপাল্লার ট্রেনে চেপেও হাওড়া স্টেশনে আসেন বহু মানুষ। এবার সেই হাওড়া স্টেশনে নেমে কলকাতা যাওয়ার জন্য আর বাস কিংবা ফেরির জন্য অপেক্ষা করতে হবে না, এবার খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন পাতাল পথে শহর কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে। শুক্রবার অর্থাৎ 15ই মার্চ চালু হয়ে গেল গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলাচল, এবং এই হাওড়া স্টেশন থেকে নেমে, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই হাওড়া মেট্রো স্টেশন। 15 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন। 17 থেকে 23 নম্বর যে প্ল্যাটফর্ম, 17 থেকে যে 23 নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের যে নিউ কমপ্লেক্স সেটা রয়েছে 17 থেকে 23, সেটা একেবারে উল্টো দিকটা রয়েছে। অর্থাৎ ঠিক 15 থেকে 1 থেকে 15 এবং একই সঙ্গে 17 থেকে 23, এই যে মেট্রো ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স যে স্টেশনগুলো রয়েছে হাওড়া স্টেশনে, তার ঠিক মধ্যবর্তী জায়গাতেই তৈরি করা হয়েছে হাওড়া মেট্রো স্টেশন। হাওড়া মেট্রো স্টেশন দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন এই হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন থেকে নেমে হাওড়া মেট্রো স্টেশনেতে মেট্রো চড়ে খুব সহজেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন ধর্মতলা অর্থাৎ কলকাতার প্রাণ কেন্দ্রে। অবশেষে হাওড়া স্টেশন থেকে নেমে চট করে একদম কলকাতা বাস বা ফেরির জন্য অপেক্ষা করতে হবে না, কতটা সুবিধা হলো, অনেক অনেক অনেক, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা হাওড়া ময়দানে থেকে অনেক বছর ধরে সাফার করেছি কাজের সময়, ভীষণ ভালো হবে, মানুষের প্রচুর উপকার হবে, আমরা ভীষণ খুশি হাওড়া ময়দানবাসী, হাওড়াবাসী আরও গর্বিত মনে করছি। আর বাংলা আমার ফেভারিট চ্যানেল, আমি সারা দিনটাই প্রায় এটা খুলে বসে থাকি, আপনাদের সারা প্রোগ্রাম দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাত্র কয়েক মিনিটেই গঙ্গার তলা দিয়ে আপনি খুব সহজে হাওড়া এবং কলকাতার মধ্যে এই যে দূরত্ব, সেই দূরত্ব ঘুরে যাবে সুড়ঙ্গ পথে। মাত্র 4.8 কিলোমিটার পথ, মাত্র কয়েক মিনিটে আপনি এক্সপ্রেস থেকে মেট্রো চড়ে সহজেই পৌঁছাবেন হাওড়া স্টেশন অথবা হাওড়া ময়দানে। এই 4.8 কিলোমিটার পথ, ইতিমধ্যে 520 মিটার পথ রয়েছে গঙ্গার নিচে দিয়ে, সেই পথ যেতে মাত্র 45 সেকেন্ড সময় লাগবে সাধারণ মানুষের। গ্রিন লাইনে হাওড়া ময়দান অথবা হাওড়া স্টেশন থেকে আপনি চলে এলেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পর আপনি এবার যেতে চান কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া কিংবা দক্ষিণেশ্বর। তাহলে কি করবেন, গ্রিন লাইনে মেট্রো যে টিকিট, অর্থাৎ এক টিকিটেই আপনি পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর অথবা কবি সুভাষ স্টেশন। তারপর আপনি চলে যাবেন ব্লু লাইনের দিকে, অর্থাৎ ব্লু লাইন যেটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো রুট, সেই কবি সুভাষের মেট্রো রুটে এখানে মেট্রো গেটে লেখা যে গেট বি এবং ব্লু লাইন, অর্থাৎ আপনার যে মেট্রো বদল করতে হবে সেই মেট্রো বদল কীভাবে করতে হবে তা খুব সুন্দরভাবে সূচকের মাধ্যমে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ব্লু লাইন মেট্রোতে যেতে হলে গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যে মেট্রো বদল করতে হবে সেই পথ নির্দেশ করছে এই মুহূর্তে যে এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন রয়েছে, সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেও সেই গতিপথটা, অর্থাৎ কোন দিকে যেতে হবে আপনাকে, সেই পথ আপনাকে বাতলে দিচ্ছে। কবি সুভাষ অথবা দক্ষিণেশ্বর যেদিকেই যান না কেন, এই
ব্লু লাইন বদল করতে হবে, অর্থাৎ গ্রিন লাইন থেকে আপনাকে বদল করতে হবে ব্লু লাইন। কিন্তু তার জন্য আপনাকে কাটতে হবে না আলাদা কোনো টিকিট, এক টিকিটেই আপনি হাওড়া বা অথবা হাওড়া ময়দান থেকে সহজেই পৌঁছে যাবেন কবি সুভাষ অথবা দক্ষিণেশ্বরে। সেই কোন দিকে যাবেন, কিভাবে মেট্রো ধরবেন সেটাও কিন্তু এখানে দেওয়ালে সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্লু লাইনের দিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো আপনি যেতে পারলে আপনাকে এই পথেই যেতে হবে, অর্থাৎ এই পথ দিয়ে গেলেই আপনি পৌঁছে যেতে পারবেন। আবার এখানেও অ্যারো দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্লু লাইনের দিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য কীভাবে যাত্রীরা যাবেন সেই মেট্রো পথ, অর্থাৎ এই রাস্তা দিয়ে আপনি এবার গ্রিন লাইন থেকে ব্লু লাইন যে ট্রেন চেঞ্জ করবেন সেই ট্রেন চেঞ্জের জন্য যে পথ সেই পথটা হলো এই পথ, অর্থাৎ এই পথ দিয়ে আপনি এবার পৌঁছে যেতে পারবেন কবি সুভাষ অথবা দক্ষিণেশ্বরে। অর্থাৎ এবার ব্লু লাইনে যাওয়ার জন্য, অর্থাৎ কবি সুভাষ কিংবা দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য সেই ব্লু লাইনের পথে আমরা চলে এসেছি এবং গ্রিন লাইন থেকে ট্রেন বদল করে আমরা ইতিমধ্যেই চলে এসেছি যে ব্লু লাইনের দিকে এবং সেই এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে